শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলবো গত এক সপ্তাহ অর্থাৎ 1 অক্টোবর থেকে 7ই অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমাদের প্রখ্যাত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। তার জন্ম 28 জুন 1940 সালে। তিনি বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ব্যক্তি, একজন ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। কারণ তারা যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ বা মাইক্রো ফাইন্যান্স প্রবর্তন করেছিলেন, এর মাধ্যমে দারিদ্র বিমোচনে অনেক অবদান রেখেছেন এবং তা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। এছাড়া ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে অসামান্য ও বহুমুখী অবদান রাখায় মর্যাদাপূর্ণ জার্মানির কার্ল কুবল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুস। নোবেলের কথা যখন আসলোই, এই সপ্তাহেই ঘোষিত হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম 2022 সালের। নোবেল পুরস্কার শুরু হয়েছিল 1901 সাল থেকে। 1901 খ্রিস্টাব্দে থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা, উদ্ভাবন এবং মানব কল্যাণে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। 5টি বিষয় দেওয়া হচ্ছে: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। যেন নোবেল পুরস্কার প্রাপ্তদের ইংলিশে বলা হয় নোবেল লরিয়েট। এই নামকরণ করা হয়েছিল সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের 1895 সালে করে যাওয়া একটি উইল অনুসারে। এই পুরস্কারের আর্থিক মূল্য 1 কোটি সুইডিশ ক্রোনা বা ডলারে $9,357। প্রথমে পুরস্কারটি শুধুমাত্র 4টি বিষয় দেওয়া হতো, অর্থনীতিতে নয়, কিন্তু অর্থনীতি দেওয়া শুরু হয়েছে 1969 সাল থেকে। বাঙালিদের মধ্যে আরও যারা পেয়েছেন তাদের মধ্যে সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। এবছর সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি আর্নো, ফরাসি সাহিত্যিক। জন্ম 1940 সালের 1 সেপ্টেম্বর ফ্রান্সের নর্ম্যান্ডিতে এক নিম্নবিত্ত শ্রমজীবী পরিবারে। তিনি বিশ্ববিদ্যালয় সাহিত্য নিয়ে পড়াশোনার পর সাহিত্য জগতে প্রবেশ করেন। মূলত আত্মজৈবনিক বা স্মৃতিকথন জাতীয় লেখা লেখেন। 2019 সালে তার লেখা দ্য ইয়ার্স বুকার পুরস্কার লাভ করে। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে আ উইমেন্স স্টোরি, আ ম্যান স্পেস, আই রিমেইন ইন ডার্কনেস অ্যান্ড সিম্পল প্যাশন। এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন যা তাদের মধ্যে রয়েছে একত্রে 3টি। প্রথমত একজন ব্যক্তি, বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিৎস্কি, আমাদের ছবি দেখতে পাচ্ছি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস। এটি 2007 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমানে রাশিয়া ইউক্রেনের যেসব অংশ দখল করেছে সেখানে যে মানবাধিকার বিরোধী অপরাধগুলো হচ্ছে সেগুলোর দিকে নজর রাখছে বা সেগুলোর গণনা রাখছে। বর্তমানে পুতিনের 70তম জন্মদিনে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে এই পুরস্কারের একটি রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করা হচ্ছে। এদিকে চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো। নোবেল কমিটি জানিয়েছে বিলুপ্ত মানব প্রজাতি হোমো নিয়ান্ডারথাল, হোমো ডেনিসোভান এবং তাদের সাথে আমরা যে বর্তমানে হোমো সেপিয়েন্স, তাদের মধ্যে জিনগত যে সম্পর্ক সেটি গবেষণা ও আবিষ্কারের জন্যই তিনি 2022 সালে চিকিৎসা বিজ্ঞানে এই পুরস্কারটি পেলেন। এছাড়া পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালেইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গার। অন্যান্য খবরের মধ্যে রয়েছে সুয়েজ খাল সম্পর্কিত খবর। মিশরের মধ্য দিয়ে যাওয়া এই খাল যুক্ত করছে ভূমধ্য সাগর অন্যদিকে লোহিত সাগরকে। তার মধ্য দিয়ে বিশ্বের প্রাচ্য এবং প্রাচ্যের মধ্যে একটি গভীর সংযোগ স্থাপিত হচ্ছে। এই সুয়েজ খাল থেকে আয় বৃদ্ধি পেয়েছে মিশরের। গত 4 মাসে এই খাল থেকে $2.1 বিলিয়ন আয় করেছে দেশটি, যে গত বছরের একই সময় থেকে 23.5% বেশি। এদিকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে তেল উৎপাদনকারী দেশগুলো রয়েছে তাদের সংগঠনের নাম হচ্ছে ওপেক। ওপেক বিশ্বের প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশগুলো তার তেলের উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যাতে করে তেলের দাম বৃদ্ধি পায়। তারা জানিয়েছে এখন প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। তাদের গ্রুপের সদস্য রাশিয়াও মূলত তেলের দাম বৃদ্ধির জন্যই তারা সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে
ইরানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র গোয়েন্দা কমান্ডার আলি মুসাভি। তিনি সহ মোট 19 জন নিহত হন এই ঘটনায়, বেশিরভাগই পুলিশ সদস্য। ইরানের গণমাধ্যমগুলো দাবি করছে বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। বিপ্লব বলতে তারা বোঝাচ্ছে 1979 সালে হওয়া ইরান যে ইসলামী বিপ্লব। বর্তমানে ইরানে যে বিপ্লব চলছে সেটি হচ্ছে হিজাব কেন্দ্রিক, অর্থাৎ মহাশা আমিনের মৃত্যুর পরে এই সরকারের অতিরিক্ত যে বিধিনিষেধগুলো সেগুলোর ব্যাপারে সেগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চলছে, এগুলোর তার মধ্যে এই বন্দুকযুদ্ধ হলো। এদিকে মিয়ানমারে সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত জুলাই মাসে সরকার বিরোধী বিক্ষোভে চিত্রগ্রহণের পর গ্রেপ্তার হওয়া জাপানি সাংবাদিক তরু কুবোতাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ঈশ্বরদি ইপিজেডে আয় বৃদ্ধি পাচ্ছে। পাবনা ঈশ্বরদি ইপিজেডে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলো 2021-22 অর্থবছরে মোট 20,91,00,000 মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা বাংলাদেশের 1,991,20,00,000 টাকার মতো। সর্বশেষ অর্থবছরের এই আয় তার আগের অর্থবছরের তুলনায় 30.89% বেশি। এদিকে বুরকিনা ফাসোতে ফরাসি দূতাবাসে হামলা করেছে বিক্ষোভকারীরা। দেশটিতে সম্প্রতি অভ্যুত্থান ঘটে। এরপর অভিযোগ উঠেছে যে ক্ষমতাচ্যুত এবং অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টকে ফ্রান্স আশ্রয় দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা সেজন্য ফ্রান্সের দূতাবাস ভবনে হামলা চালাচ্ছে এবং সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে কুয়েতে সরকার পরিবর্তন হচ্ছে। কুয়েতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পদত্যাগ করেছে। ক্রাউন প্রিন্স মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ আহমেদ নওয়াফ আল সাবাহ। ক্রাউন প্রিন্স এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং আপাতত যতদিন না নতুন নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এই সরকারকেই ক্ষমতায় থাকার দায়িত্ব প্রদান করেছেন। রাশিয়া ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের কয়েকটি এলাকা রাশিয়াতে অন্তর্ভুক্তির বিষয়ে একটি খসড়া নিন্দা প্রস্তাব বা রেজলিউশন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে গিয়েছিল, কারণ ওই নিন্দা প্রস্তাবে রাশিয়া ভিটো প্রদান করে এবং সেখানে ভোটদানে বিরত ছিল ভারত এবং চীন। এর মাধ্যমে তারা মূলত রাশিয়ার এই অবস্থানের প্রতি তাদের সংহতি বা সম্মতি প্রকাশ করল। গত শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এই রেজলিউশনে যুক্তরাষ্ট্রের সহযোগী ছিল আলবেনিয়া। এদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে চীনের বিরুদ্ধেও আরেকটি এরকম নিরাপত্তা একটি রেজলিউশন উত্থাপিত হয়, সেটিও আটকে দেওয়া হয়। সেই প্রস্তাব উত্থাপিত হয়েছিল চীনে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে সেটিকে নিন্দা করে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিতর্ক জড়িয়ে পড়ছে পাকিস্তানও। কিয়েভকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী যে চলমান রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে পাকিস্তান কিন্তু ইউক্রেনের পক্ষ নিচ্ছে এবং দৃশ্যত তারা তৃতীয়দেশের হাতে হিসেবে ইউক্রেনকে অস্ত্র বিক্রি করছে। এদিকে যখন গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আগ্রাসন চালালো, তারপরই সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রেই রাশিয়া সম্মিলিত বাধা এবং অবরোধের সম্মুখীন হয়। সেটি বিস্তৃত হয়েছিল ক্রীড়াক্ষেত্রেও। তখনই বিভিন্ন রকম ক্রীড়াক্ষেত্রেও রাশিয়ান দলকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সম্প্রতি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন IBA। তারা বলেছে খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়, এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা। ইউক্রেনে রুশ অভিযানের পর শুধু রাশিয়াই নয়, বেলারুশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছিল IBA, সেটাও তুলে নেওয়া হয়েছে, কারণ বেলারুশ কিন্তু রাশিয়ার পক্ষেই যুদ্ধে। এদিকে ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে আটক করেছে রাশিয়া। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে রাশিয়ার দখলে আছে এবং কিন্তু চালাচ্ছিল ইউক্রেনের কর্মীরাই। রাশিয়ার দাবি ছিল যে তারা এখানে কোনো হস্তক্ষেপ করছে না, কিন্তু বর্তমানে তারা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে আটক করেছে এবং বলা হচ্ছে এর কারণ হচ্ছে তারা তাকে চাপ দিচ্ছিল এই বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দিতে, অর্থাৎ এটির একদম ফিজিক্যাল নিয়ন্ত্রণ। এদিকে জাপোরিজিয়া অঞ্চলেই বেসামরিক গাড়ির একটি কনভয়ে শেল হামলার জেরে শিশুসহ অন্তত 30 জন নিহত এবং কয়েকটা জন আহত হয়েছেন। ইউক্রেন এই আক্রমণের জন্য রাশিয়াকে দায়ী করছে। এদিকে রাশিয়ার জ্বালানি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান গ্যাস প্রম ইতালিতে গ্যাসের সব রকম সরবরাহ স্থগিত করেছে। তারা বলছে এই সরবরাহ করার সক্ষমতা তাদের এখন নেই। এদিকে ইতালির যে নতুন প্রধানমন্ত্রী জর্জি মেলোনি, তিনি চীন এবং এই সম্প্রসারণবাদী উচ্চাঙ্গের প্রতি প্রতিক্রিয়াশীল বিরূপ মনোভাব বলে মনে হচ্ছে। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে
চীনের বিরুদ্ধে তার অবস্থানের কথাও বলছেন। এবার আসা যাক এই অক্টোবর মাসে কী কী গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। প্রথমত, 2রা অক্টোবর পথ শিশু দিবস বা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 6ই অক্টোবর বাংলাদেশের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। 18ই অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস। 22ই অক্টোবর নিরাপদ সড়ক দিবস। 1লা অক্টোবর বিশ্ব শিশু দিবস। একই দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস। 17ই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস এবং 24ই অক্টোবর জাতিসংঘ দিবস। এই ছিল গত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।